সাবি সালাত কি 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব নাকি বিশাল اختلاف সারা বাংলাদেশে এটা নিয়ে তুমুল যুদ্ধ পারে না এটা নিয়ে কি মারামারি করবে তাহলে প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত এই প্রশ্নের উত্তর হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত নির্ধারিত নয় 20 রাকাত নির্ধারিত নয় বলে হুজুর এবারে তো আপনি আরেকটা বললেন কেউ 8 রাকাত নিয়ে মারামারি কেউ 20 রাকাতের পক্ষে আপনি আসছেন আরেকটা 8 রাকাত না 20 রাকাত না এই কথা আমার নয় এই কথা পৃথিবীর জমহুর অধিকাংশ আলেমদের বক্তব্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শেখ সালেহ আল উসাইমিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ আলেমদের শেখ সালেহ আল মুনাজ্জিদ আপনার বিশ্বাস না হলে islamq.com আছে সেখানে দেখেন ফতোয়া আছে একদম স্পষ্ট ক্লিয়ার করে লেখা আছে সেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া নিয়ে আসা হয়েছে আর অনেক স্কলার ফতোয়া আছে অধিকাংশ আলেমদের বক্তব্য হলো তারাবির নামাজের সংখ্যা কিয়ামুল লাইল রাতের নামাজের সংখ্যা নির্ধারিত নয় 8 রাকাত পড়তে হবে 20 রাকাত পড়তে হবে আমরা কেউ 8 রাকাত নির্ধারণ করে নিছি এর উপরে গেলে এটা সুন্নতের খেলাফ মনে করছি আমরা কেউ 20 রাকাত নির্ধারণ করে নিছি এর কম হলে মসজিদের দরজা আটকে দিতে হবে বাইরেতে দেয়া যাবে না তাহলে কেউ আমরা 20 রাকাত নির্ধারণ করছি কেউ 8 রাকাত নির্ধারণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 8 রাকাত নির্ধারণ করেছেন তারা একটি দলিলের আলোকে একটি হাদিসের আলোকে দলিল দিয়ে থাকেন সেই হাদিসটা কি সহিহ বুখারীতে হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের সালাত যেটা মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে রমজান মাসে এবং রমজানের বাহিরে 11 রাকাতের উপরে নামাজ ছিল না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা দলিল পেলাম কত রাকাত 11 রাকাতের উপরে রমজানে রমজানের বাহিরে রাতের নামাজ তার ছিল না এই হাদিস থেকে বলে থাকেন যেহেতু 11 রাকাত তাহলে 3 রাকাত যদি আমরা ভিতির দরি আর 8 রাকাত কি তারাবি তাহলে 8 3 কত 11 বুঝাতে পেরেছি আচ্ছা এবার আসেন এই হাদিস কি তারাবির নামাজ 8 রাকাতই 11 রাকাতের উপরে রাতের নামাজ পড়া যাবে না এমন নির্ধারণ করেছেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেখা বক্তব্য অনুযায়ী বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন না তিনি অন্য বিবিদের ঘরেও থাকতেন ওনার ঘরে থাকাকালীন 11 রাকাত পড়েছেন উনি দেখেছেন উনি এটাই বলেছেন এখন উনি না দেখার মানে নাই বিষয়টা কিন্তু এমন নয় যেমন সহিহ মুসলিমে হাদিস আছে মুস্তাদ আহমদে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহি ইউসাল্লি সুবহাতা ইউসাল্লি সুবহাতা দুহা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের সালাত সালাতুদ দুহার নামাজ পড়তে দেখি নাই তবে আমি পড়ি কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাতুদ দুহা চাশতের নামাজ পড়তে দেখেন নাই এখন দেখেন নাই মানে কি চাশতের নামাজ পড়েন না বিষয়টা কেমন কি বোঝা যায় দেখেন নাই মানে উনি দেখেন নাই কিন্তু পড়েন না বিষয়টা এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 রাকাতের বেশি পড়তে দেখেন নাই তার মানে কি 11 রাকাতের বেশি পড়েন না বিষয়টা কেমন না বরং অন্য সাহাবীদের স্পষ্ট সহি বর্ণনা রয়েছে একাধিক সাহাবী থেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পর্যন্ত পড়েছেন 13 রাকাত 15 রাকাত এই রকম রেওয়ায়েত আছে তাহলে বোঝা যাচ্ছে যে 11 রাকাত নির্ধারিত নয় 11 রাকাত যদি নির্ধারিত হইতো তাহলে সহিহ হাদিসে 13 রাকাতের 15 রাকাতের দলিল পাওয়া যেত না এবার আসেন এই গেল যারা 8 রাকাত নির্ধারণ করেছেন তাদের পক্ষের দলিল তাহলে এই দলিল থেকে আমরা বুঝলাম যে এটা আসলে নির্ধারিত নয় বরং একাধিক রাওয়ায়েত যখন পাওয়া যায় হাদিসে যে আমল যখন সহিহ হাদিসে বিভিন্ন রকম পাওয়া যায় যেমন দেখেন একামতের ক্ষেত্রে আপনি একবার একবার করে সহিহ হাদিস আছে দুইবার দুইবার করে বলাও সহিহ হাদিস আছে তার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার দুইবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে যেমন দুইবার দুইবার রেওয়ায়েত সহিহ আবার একবার একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ একবার একবার দুইটাই সহিহ হাদিসে আছে যখন কোনো আমল দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় তখন একটাই করতে হবে আরেকটা করা যাবে না এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি কি হবে যে দুই রকম আছে যেই কোনো রকমে করা যেতে পারে এখন দুঃখের বিষয় হচ্ছে
আমাদের দেশে কিছু মসজিদে শুধু একবার করেই দেয়া যাবে, সেখানে দুইবার দিলে মনে করে সুন্নতের খেলাপ, আর যেখানে দুইবার করে আছে সেখানে একবার করে দিলে মনে করে কি সুন্নতের খেলাপ। বুঝতে পেরেছি? হাত আপনি কতটুকু উঠাবেন, কান পর্যন্ত হাত তোলার সইয়া দিস আছে, কানের লতি পর্যন্ত তোলার আছে, কাত পর্যন্ত আছে, আপনি যে কোনো একটার উপর আমল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নির্ধারিত করেন নাই সেখানে নির্ধারণ করার অধিকার আপনার নেই। বুঝতে পেরেছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আমল থেকে প্রমাণিত হয় যে তারাবির নামাজ শুধুমাত্র 8 রাকাত নির্ধারিত নয়। যারা 8 রাকাতের বেশি পড়েন 20 রাকাত পড়ে, তো আমাদের দেশে কেউ মনে করেন যে এই তো সুন্নতের খেলাফ। এবার আসেন, যেখানে 20 রাকাতের দলিল আছে, 20 রাকাত যারা পড়েন তাদের দলিল কি? তাদের দলিলও আছে, মুয়াত্তায়ে মালিক সহ, মুসানাফ ইবনে আবি সাইবা সহ, মুসানাফ ইবনে আব্দুর রাজ্জাক সহ, তারপরে আপনার মুসনাদ আহমদ সহ অনেকগুলো হাদিসের কিতাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার আয়োজনের মাধ্যমে 20 রাকাত সালাতের ব্যাপারে 20 রাকাতের সালাত পড়েছেন, 20 রাকাত তারাবি পড়েছেন, অনেক প্রমাণ আছে, অনেকগুলো রেওয়ায়েত আছে, কোন কোনটা জয়ীফ, কোন কোনটা হাসান, কেউ কেউ এগুলো হাদিসের আলোকে অনেক মুহাদ্দিসকে সহিহ বলেছেন। বুঝাতে পেরেছি? এবং যুগের বড় বড় মুহাদ্দিসরা এই 20 রাকাত তারাবিকে তারা সমর্থন করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মতো, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ এইরকম বড় বড় ইমামরা পর্যন্ত 20 রাকাতকে সমর্থন করেছেন। কারণ 20 রাকাত কার কাজেই 20 রাকাতটা একবার সুন্নতের খেলাফ বা এটা হবে না, এটা বিদাত, এগুলো বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, এবার আসেন, 20 রাকাতের দলিলও পেলাম, মুয়াত্তায়ে মালিক সহ হাদিসের কিতাবগুলোতে আছে, তারপরে 8 রাকাতের দলিলগুলো পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন বিতির সহ এটাও আছে, আবার কথা আছে তিনি 13 রাকাত পড়েছেন সেটারও দলিল আছে, 15 রাকাত পড়েছেন এটারও দলিল আছে, সাহাবীরা বিতির সহ 23 রাকাত পড়েছেন এটারও দলিল আছে। তাহলে এবার বলেন, তাহলে তারাবির নামাজকে নির্দিষ্ট কোনো সংখ্যায় নির্ধারিত, বরং এই ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে। আপনার তাওফিক থাকলে আপনি 20 রাকাত না, ইমাম মালিক থেকে 36 রাকাতের রেওয়ায়েত আছে, 36 রাকাত। এবং যুগের জমহুর অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি 8 পড়েন, 20 পড়েন, 36 পড়েন, চাইলে আরও বেশি পড়েন, 2 রাকাত 2 রাকাত করে কোনো অসুবিধা নাই। তবে অসুবিধা হলো এক জায়গায়, সে অসুবিধা হলো আপনি যেইভাবে তাড়াহুড়া করে পড়ছেন সেটা হচ্ছে গিয়ে আপনার অবশ্যই সুন্না বিরোধী। কেউ কিন্তু তাড়াহুড়া করে পড়ছে এটা নিয়ে ঝগড়া করে না, ঝগড়া করে 8 রাকাত হবে না 20 রাকাত হবে। আরে ভাই, আপনি যেভাবে তাড়াহুড়া করে পড়ছেন, যেভাবে নামাজের হক নষ্ট করে 20 রাকাত নয়, নামাজের হক নষ্ট করে 100 রাকাত পড়ার চেয়ে 2 রাকাত পড়ার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। আপনি যেভাবে শুরু করেছেন, মোবাইলে চলছে 3G 4G, আর তারাবিতে চলতে আছে 3 4 12G, কত জি? 12G চলছে। তাহলে আপনি এখানে বিরোধিতা করেন, কেউ কিন্তু এদিকে, কেউ কিন্তু আপনার নামাজ যে এইভাবেই পড়া হচ্ছে এগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব করি না, দ্বন্দ্ব করি 8 রাকাত আর কি 20 রাকাত নিয়ে। প্রিয় ভাই আমার, আপনি 2 রাকাত করে করে পড়বেন, আপনার তাওফিকে কুলাচ্ছে, সুন্দরভাবে তেলাওয়াত সহিভাবে বিশুদ্ধভাবে আপনি পারলে 8 রাকাত পড়েন, পারলে 20 রাকাত পড়লেন, পারলে 36 রাকাত পড়েন। আপনার যদি সময় না থাকে, আপনার শরীরে না কুলায়, তাহলে আপনি ধীরস্থিরভাবে 20 রাকাত না হয় 8 রাকাত পড়েন, পারলে আরও কমায় পড়েন, তাও আপনি নামাজের হক আদায় করে পড়তে হবে, এটা হলো মূল কথা। বুঝাতে পেরেছি? তাহলে তারাবি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 36 রাকাত পড়েন, সবগুলো জায়েজ, কিন্তু এগুলো নিয়ে ঝগড়া করা দ্বন্দ্ব করা না জায়েজ। বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।